দেখছেন একুশে টেলিভিশন আপনারা রাজধানীর গোল্ডেন টাওয়ারের মালিক মনির হোসেনকে মেরুল গ্রেফতার করেছে র্যাব এ সময় তার বাসা থেকে অবৈধ অস্ত্র মাদক ও আট কেজি স্বর্ণ জব্দ করা হয় সাংবাদিক সম্মেলনে কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ রাজধানীতে মনিরের দুশো প্লট রয়েছে বলেও জানিয়েছে র্যাব আহমদ আহমদবাবুরি শুক্রবার গভীর রাতে রাজধানীর মেরুলবাড্ডার এগারো নম্বর রোডে মনির হোসেনের গোল্ডেন টাওয়ারে অভিযান চালায় র্যাব বারো ঘন্টার বেশি সময় ধরে চলে এই অভিযান গ্রেপ্তার করা হয় গোল্ডেন মনিরকে এ সময় তার বাসা থেকে নয় লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা অবৈধ অস্ত্র ও আট কেজি স্বর্ণ জব্দ করা হয় বলে জানায় র্যাব এছাড়া মনিরের ব্যবহার করা কাগজপত্রহীন পাঁচটি গাড়িও জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল কয়েক রাউন্ড গুলি বিদেশি মদ এবং প্রায় দশটি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রায় আট কেজি পরিমাণ স্বর্ণ র্যাব জব্দ করতে সক্ষম হয়েছে নব্বই দশকে গাউসিয়া মার্কেটে বিক্রয় ছিলেন মনির এরপর তিনি অবৈধ পথে সোনা চোরা চালানে জড়িয়ে পড়েন বলে জানায় র্যাব সে একজন হুন্ডি ব্যবসায়ী স্বর্ণ চোরাকার বাড়ি এবং ভূমির দালাল পাড্ডা নিকুঞ্জ উত্তরা এবং কেরানীগঞ্জে তার দুই বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে ইতিমধ্যে তিরিশটি কথা আমাদের কাছে সে প্রাথমিকভাবে স্বীকার করেছে রাজধানীতে মনিরের দুই শতটি প্লট আছে জানিয়ে র্যাব বলছে মনিরের অপরাধের সঙ্গে রাজুক এনবিআর বিআরটিএ সহ বিভিন্ন অফিসের কর্মীরা জড়িত কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করা হবে রাজুকের কাগজপত্র জাল জালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ সম্পদ এবং স্বর্ণ চরাকারি করে স্বর্ণ বাড়ি করে তার যে সম্পদের পরিমাণ সেটি প্রায় এক হাজার পঞ্চাশ কোটি টাকার ঊর্ধ্বে অনুমোদনবিহীন বিদেশি মুদ্রা রাখা সেই জন্যে আমরা বাড্ডা থানাতে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করবে অস্ত্র এবং মাদক রাখার জন্য অনুমোদনবিহীন অস্ত্র এবং গুলি রাখার জন্য অস্ত্র আইনে এবং মাদক থাকার জন্যে মাদক আইনে র্যাব বাদী হয়ে মামলা দেয়ার করবে পরে মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব তিনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা